৩০ বছর পর মেসি রোনালদোকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, নাম দুটো এখন অতীত। দুই দশকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্র্যান্ড ছিলেন এই দুই মহাতারকা, এখন সেখানে নতুনদের আনাগোনা। ২০০৩ সালে ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর হাতে খড়ি। পরের বছরই বার্সার জার্সিতে ১৭ বছর বয়সে ইউসিএল এ নাম লেখান মেসি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪১টি গোল করেছেন CR7, পরের জায়গাটাতে মেসির অবস্থান, তার গোল সংখ্যা ১২৯। গ্রুপ স্টেজে সর্বোচ্চ গোল স্কোরার, এই সেগমেন্টে অবশ্য রোনালদোকে টপকে গেছেন মেসি, করেছেন পর্তুগিজ সেন্সেশনের চাইতে ৭ গোল বেশি, তার গোল সংখ্যা ৭৩টি। ইউএফএর তথ্য মতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন রোনালদো। সাবেক রেড ডেভিল তারকাকে ১৮৭ ম্যাচে দেখা গিয়েছে, ১০১ বার রিয়ালের জার্সিতে, ম্যানিউতে আসার আগে ইউভেন্টাসের হয়ে ২৩ বার মাঠে নেমেছেন তিনি, মেসির চাইতে খেলেছেন ২৪ ম্যাচ বেশি। শুধুমাত্র গোলে এগিয়ে নেই রোনালদো, গোল সহায়তায় আছেন মেসির চাইতে এগিয়ে, লিও আছেন ২ গোলে পিছিয়ে। সাবেক রিয়াল তারকা অ্যাসিস্ট করেছেন ৪২টি গোলে, লিওর নামের পাশে ৪০টি অ্যাসিস্ট আছে। সর্বোচ্চ ৫ বার শিরোপা জয় করেছেন রোনালদো, দ্বিতীয় সর্বোচ্চ ৪টি শিরোপা আছে মেসির। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য লিওর আগেই পাট চুকেছে রোনালদোর। রুকায়া রাত্রি ৭১।